মির্জাপুর চা মুক্ত আজকে আপনাদের সাথে আমি শুরুতেই আজকের দিনের আলোচিত খবরের সংবাদ ছিল না বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনের স্রোতে বাংলাদেশ ফিলিস্তিনের সমর্থনে সারা দেশে ছাত্রলীগের পদযাত্রা সমাবেশ প্রথম ধাপে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তেরো মন্ত্রী এমপি স্বজন শৃঙ্খলা ভাংলে শাস্তির হুঁশিয়ারি আওয়ামী লীগের সুন্দরবনের আগুনের কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন লোডশেডিং কমাতে দীর্ঘ তাপ প্রবাহের পর দেশ জুড়ে শীতল বাতাস আধা ঘন্টার বৃষ্টিতে বন্দরনগরীতে জলজট এবং জোর করে একীভূতকরণের নীতি থেকে সরল কেন্দ্রীয় ব্যাংক ঘুরে দাঁড়াতে এক বছরের সময় পেল ন্যাশনাল ব্যাংক।। প্রিয় দর্শক আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আজকে আলোচনা করতে চাই উপজেলা নির্বাচন আজকে ছাত্রলীগ যে বিশাল সমাবেশ করেছে সারা দেশে পদযাত্রা করেছে সেটি নিয়ে আলোচনা করতে চাই আবার যেহেতু আজকের আলোচনার তিনজন অতিথি আমাদের সাংবাদিক সিনিয়র সাংবাদিক তাদের কাছ থেকে বাংলাদেশের ম গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে চাই পরিচয় করিয়ে দিই শুরুতে অতিথি রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা প্রধান সম্পাদক গ্লোবাল টিভি রয়েছেন জনাব সোহরাব হাসান যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং অনলাইনে যুক্ত আছেন জনাব গোলাম মোর্তুজা সিনিয়র সাংবাদিক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি শুরু করতে চাই উপজেলা নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচনের আর বাকি কিছু আর কয়েকটা দিন বলা যাবে না কিছু সময় তো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হচ্ছে তো এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর যে আট মে থেকে এই ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হচ্ছে তো এই নির্বাচনে বিরোধী দল ছাড়া এক রকমের প্রস্তুতি একটা প্রতিযোগিতার চেষ্টা সরকার পক্ষ থেকে করা হয়েছে সেখানে বিএনপির উপস্থিতি প্রকাশ্যে সেভাবে নাই বিএনপির উপস্থিতি নাই বলা যায় তো সেই জায়গায় জনমানুষের যেই আস্থার যেই নির্বাচন যেই নির্বাচন আমরা যদি বলি যে একটা পুরনো দিনের কথা বলি উৎসবের রাজনীতি উৎসবের নির্বাচন সেই জায়গা থেকে এই নির্বাচনের সংস্কৃতিতে এক ধরনের ভাটা পড়েছে বলে অনেকেই মনে করেন এই যে নির্বাচন মাত্র দুদিন পর এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহের জায়গাটা নিয়ে আমি একটু জানতে চাই যে উৎসবের সেই জায়গাটা কি আসলেই ভাটা পড়েছে জানাবাস হ্যাঁ আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে যে উৎসবটা নেই আগ্রহ কতটা আছে সেটা আট তারিখে বোঝা যাবে তবে আগ্রহ থাকে কেন একটি নির্বাচনে তখনই আগ্রহ থাকে যখন বাছাই করার সুযোগ থাকে এবং বাছাইটা হয় নীতি আদর্শ কর্মসূচির ভিত্তিতে এক দলের নীতি অন্য দলের নীতির সাথে ভোটার মিলেই দেখা দেখবেন যে কোন দলের নীতি ভালো কোন দলের আদর্শ ভালো কোন দলের কর্মসূচি ভালো এবং তার এলাকার উন্নয়নে কে কতটা কাজ করবে এখন এই নির্বাচনটি এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনে আঠাশটি দল অংশ নিয়েছিল পনেরোটি দল নির্বাচন বর্জন করেছিল এই নির্বাচনে এখন পর্যন্ত গণমাধ্যমে যা এসেছে যে চারটি দল প্রার্থিতা দিয়েছে প্রার্থী দিয়েছে আর তার মানে হচ্ছে যে মানে নিবন্ধিত চুয়াল্লিশটি দলের চল্লিশটি দলই বাইরে তাহলে আপনি দেখুন যে এই নিবন্ধিত দলগুলো যদি জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেটি তো করার কথা এর বাইরে একমাত্র মানে জনভিত্তি আছে এরকম দল আছে জামাত ইসলামী তাহলে এই চল্লিশটি দলের যে যারা প্রতিনিধিত্ব করেন তারা এই নির্বাচনে নেই কেন নেই ওরা যদি স্বাভাবিক অবস্থায় নির্বাচনটি হতো তাহলে কি এরা বাইরে থাকতেন থাকতেন নির্বাচনটি একটি অস্বাভাবিক নির্বাচন বলবো এবং অস্বাভাবিক কার জন্য কে দায়ী কে কম দায়ী কে বেশি দায়ী আমি সেই বিতর্কে যেতে চাই না কিন্তু আমরা একটা ভোটাররা বাছাই করার সুযোগটা পেলো না এখন ভোটাররা যে নির্বাচনে বাছাই করার সুযোগ পায় না সেই নির্বাচন তো উৎসমকর হবে না সেই নির্বাচন তো যথা যথাযথভাবে প্রতিনিধিত্বশীল হবে না প্রতিযোগিতামূলক হবে না এখন আওয়ামী লীগ যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি একটা প্রতিযোগিতা দেখানোর জন্যে তারা উন্মুক্ত করে দিয়েছে দলীয় মনোনয়ন বাদ দিয়েছে যদিও এখন পর্যন্ত যে স্থানীয় সরকার নির্বাচন আইন আছে সে আইনে কিন্তু দলীয় প্রতীকেই নির্বাচন হওয়ার কথা এটি এক ধরনের আমি তো মনে করি যে আমরা জিয়া এরশাদের আমলে হানা ভোট তো দেখে আসছি যে সেখানে বিরোধী কেউ প্রার্থী ছিলেন না মানে আপনি একজন প্রার্থী তাকে হা ভোট দেবেন অথবা না ভোট দেবেন এখানেও কিন্তু এখানে কিন্তু দুই দলের দুই অবস্থান আওয়ামী লীগ মানে এই উপজেলা নির্বাচনে হাবর দেওয়ার আহ্বান জানিয়েছে জনগণকে উৎসবমুখর পরিবেশে দলে দলে এসে রায় দিতে বলেছেন আর বিএনপি বলেছে যে আপনারা নির্বাচন বর্জন করুন তাহলে এটাও ধরনের এই জায়গাটায় যদি বলি এই জায়গাটায় নির্বাচন কমিশনের ভূমিকা কি নির্বাচন কমিশন তো দেখাবে বা তারা তাদের যে প্রবণতা যে এই তারা সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করেছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকম একটি জিনিস সাধারণত সব নির্বাচনের পরেই আমরা দেখি বা নির্বাচনের দিনেই দেখি তো সেই জায়গায় তারা আসলে এই যে নিয়ম মাফিক মানে একতরফা বা এইভাবেই হয়ে যাবে হয়ে যাচ্ছে সেটাই তো সেটাই তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই এবং প্রতিদ্বন্দ্বিতা নেই সেটা আপনারা কিভাবে বলবেন প্রতিদ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্বিত কৌশলের প্রতিদ্বন্দ্বী যে যে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য জাতীয় নির্বাচনেও করা হয়েছে এখানেও করা হলো তার মানে কি হলো আমরা মানে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগ তিনজন হতে পারে দুজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু ভোটাররা কাকে বাছাই করবে এর মধ্য থেকে না আর স্থানীয় সরকারে আওয়ামী লীগের রেজাবের কাছ থেকে শুনি এটা স্থানীয় সরকারে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অনেক সময় স্বতন্ত্ররা অনেকেই তারা আসছেন আজকে টিআইবির একটা ইয়ে শুনছিলাম আমরা সেখানে তারা বলেছেন যে এই নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী আসনের নারী চেয়ারম্যান সব মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে ব্যবসায়ী এবং চেয়ারম্যানদের প্রার্থীদের মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থীদের সত্তর পার্সেন্ট রয়েছে ব্যবসায়ী আর চব্বিশ পার্সেন্ট হচ্ছে ভাইস চেয়ারম্যানদের মধ্যে তো বিভিন্ন পেশার মানুষ আগেই যে আগেও যেমন ছিল রাজনীতিবিদও আছে এখানে ব্যবসায়ীরাও আছে বিভিন্ন কালচারের মানুষ আছে এখানে আওয়ামী লীগ প্রার্থী মানে নৌকা প্রতীক রাখে নাই তো একরকমের প্রতিযোগিতা করার তো চেষ্টা তো করা হচ্ছে সেই জায়গায় কি অ্যাপ্রিসিয়েশন পাবে কিনা সরকারি দল ক্ষমতাসীন দল অনেক ধন্যবাদ দেখেন স্থানীয় সরকার নির্বাচনটা তো এতটা রাজনৈতিক হওয়ার কথা নয় অতীতে আমরা এরকম দেখি নেই যদিও পরোক্ষভাবে রাজনীতির একটা সমর্থন থাকতো কোনো কোনো ক্যান্ডিডেটের প্রতি কিন্তু আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি বহুদিন ঘাটে চষে বেরিয়েছি স্থানীয় সরকার নির্বাচন কভার করতে গিয়ে এমন হয়েছে মাসের পর মাস আমি ঢাকার বাইরে থেকেছি এবং আমি জেলায় জেলায় ভ্রমণ করে দেখেছি যে এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা একটা সময় দলের বাইরে ব্যক্তি পরিবার ব্যক্তিগত ইমেজ মানুষের সাথে তার সংযুক্তি কানেকটিভিটি এগুলো কাজ করত তো সেটাকেও আমরা আমাদের রাজনীতির পরিসরে ঢুকিয়ে এমন একটা বিভাজিত সমাজ তৈরি করেছি কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সব আপনি দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখন সাংঘাতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে পৌরসভা এবং স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এগুলোকে কেন্দ্র করে গত কয়েক বছরে গ্রামীণ জনসমাজ জনসমাজন আপনারা জান কি না জানি না আমি এখনও যাই কি পরিমাণ বিদ্বেষ এবং শত্রুতা তৈরি হয়েছে অতীত এবং সেটা হয়েছে সরকারি দলের নিজস্ব গৌর কারণে কারণ বিএনপি যেহেতু এই নির্বাচন বর্জন করছে ফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং সেইটা থেকে বের হয়ে আসার জন্য কোন থামানোর জন্য বিষদগার থামানোর জন্যই এবার প্রতীক দেওয়া হয়নি এটা অন্য কোনো কারণে না যেটা দিলে কারণ হলো পুরো সিস্টেমটা হল উপজেলা বলেন পৌরসভা বলেন ইউনিয়ন পরিষদ বলেন ব্যক্তিকে নৌকা প্রতীকটা দেওয়া হচ্ছে একজন ব্যক্তিকে ওই ব্যক্তি ওই এলাকায় নৌকার মালিক মানে সে এলাকার মালিক কারণ যেহেতু বিরোধী পক্ষ নাই এই যে মালিকানা তৈরি করা হচ্ছে রাজনৈতিকভাবে সেটা হলো এই রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা সেইটা নিয়ে কম কথা হচ্ছে কিন্তু আমাদের ভিতরে এবং সেটাই তৈরি করছে বিভাজনের রেখাটা তৈরি করছে সেখান থেকে এবং এটাই শত্রুতা বিষোদ্গার এগুলো জায়গাটা ওপেন করে দিচ্ছে আওয়ামী লীগ সাতই জানুয়ারি নির্বাচনের তার কোনো বিকল্প ছিল না পলিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গা থেকে যেহেতু বিএনপি আসে নাই সুতরাং তার ছিল দৃশ্যমান একটা কিছু করা যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে জনগণ ভোট দিতে এসছে সেটা করতে গিয়ে নিজের নীতির বাইরে গিয়ে কিন্তু দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটিকে রুখে দিয়ে তিনি ওপেন করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী হিসেবে এবং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে নৌকা হেরেছে কোথাও কোথাও নৌকার প্রতি হেরে গেছে নিজের দলের লোকের কাছে এসছে আওয়ামী এখন তো বলা হচ্ছে আওয়ামী লীগ ডিপেন্ডেন্ট আওয়ামী লীগ ইনডিপেন্ডেন্ট তাদের মধ্যেই পুরা প্রতিযোগিতাটা হয়েছে সেইটারই ধারাবাহিকতায় দেখেন গত কয়েক মাসে নানা জায়গায় নানা ধরনের কোন দল রেশারেশি এগুলো আরও বেড়েছে কিন্তু যার কারণে দলের সাধারণ নানাভাবে বলতে হয়েছে যে কোনো স্বজন যেন না দাঁড়ায় যেন নিকটাত্মীরা নির্বাচনে প্রভাবিত না করে প্রভাবনের কথাটা উঠছে কিন্তু বলছে মন্ত্রী এইখানে এইখানে আমি একটু যুক্ত করি সমকালের একটা রিপোর্ট দেখছিলাম ছাব্বিশ তারিখে সেখানে তারা বলেছে যে নির্বাচনে ভোটারের আগ্রহ এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে শুরু করে শুরু থেকেই নানান রকমের কৌশল নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই অংশ হিসেবে মন্ত্রী এমপি স্বজনকে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয় তবে তাদের আত্মীয় স্বজনই নন প্রায় সব এমপির পছন্দের প্রার্থী রয়েছে তারা এই প্রার্থীর পক্ষে যেই ধরনের তৎপরতা চালান তাতে নির্বাচন প্রভাব মুক্ত রাখা কঠিন এই কথা বলছেন হচ্ছেন ডিসি এসপিদের সাথে কমিশন আসলেই কঠিন আসলেই কঠিন এবং আমরা তো আত্মীয় নিয়ে আলাপ করছি তো সবচেয়ে বেশি সমস্যা তো গোষ্ঠী মন্ত্রী এমপিদের বিশাল গোষ্ঠী আছে তারা আত্মীয় না হতে পারে দূরের আত্মীয় হতে পারে কুমিল্লায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নারী চেয়ারম্যান একটি ইউনিয়ন থেকে নির্বাচিত হয়ে গেছেন নির্বাচনের আগে তারা তো এমপি মহাদের লোকজন কেউ তারা আবার সাহসী পায়নি কিন্তু আপনি কিন্তু কাগজে দেখতে পারবেন না সে তার আত্মীয় কিন্তু তারা অনেক বেশি আত্মীয় আচ্ছা এরকম অনেক জায়গায় আমি শেষ করি একটা কথা এই নির্বাচনটাও এরকম একটা জায়গায় গেছে মানুষের আসলে যখন নিশ্চিত হয়ে যায় যে যাকে আমি ভোট দেই না কেন সে তো একটা পাল্লারি লোক তখন আর মানুষ ওইভাবে নির্বাচনের প্রতি আগ্রহ থাকে না স্থানীয় সরকার নির্বাচনে আচ্ছা আমরা মোর্তা ভাজাভার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে টিআইবির আমি ইয়েটা প্রেস কনফারেন্সটা দেখছিলাম তারা বলছে যে সম্পদ অর্জনে এমপিদের চাইতে এগিয়ে রয়েছেন চেয়ারম্যানরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বা উপজেলা চেয়ারম্যানদের কথা বলছেন পাঁচ বছর আগে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের যেখানে সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ তিন হাজার পঁয়ষট্টি পার্সেন্ট সেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার চার হাজার দুশো শতাংশের বেশি আপনার কাছ থেকে শুনি এরপরে আপনার মন্তব্য কি আসে দেখেন বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের রাজনীতি যদি আমি সব সময় যে কথাটা বলি যে রাজনীতি যদি তার স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থার মধ্যে না থাকে রাজনীতিবিদরা রাজনীতিটাকে যদি নিজেদের একটা পকেটে পুরে একটা পকেট সংগঠনে বা পকেট নির্বাচনের ব্যবস্থা করে ফেলেন তখন সেই জায়গাটিতে যত রকমের অরাজকতা সম্ভব তার সবই দৃশ্যমান হয় এখন আমাদের রাজনীতিটা ঠিক ওই জায়গাতে চলে গেছে এক একটা নির্বাচন আসে সেই নির্বাচন আসলে আমাদের রাজনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা যে রাজনীতি করেন না তারা যে রাজনীতিটুকু বাদ দিয়ে অন্য সব কিছু করেন তার একটি উদাহরণ হচ্ছে তাদের যে সম্পদের হিসেব সেই সম্পদের হিসাবের কথা বললেন যে এবং মন্ত্রী এমপিদের চেয়েও তারা অনেক বেশি পরিমাণ সম্পদ অর্জন করেছেন হ্যাঁ তবে এখানেই যে এমপিদের চেয়েও বেশি এই 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 হিসেবে যে এমপিদের যত বড় জায়গা এমপিরা এমনিতেই যত বড়োভাবে থাকেন যত বেশি টাকা আয় করেন সেই তুলনায় চেয়ারম্যানদের হয়তো শতাংশের হিসেবে বেশি কিন্তু মোট সম্পদের হিসেবটা দেখতে গেলে দেখা যাবে যে এমপিদের সম্পদ চেয়ারম্যান চেয়ার এমপিদের চেয়ে চেয়ারম্যানরা বেশি আয় করছেন আমার কাছে সেটা মনে হয় না সেটা ওইভাবে যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় সেটা মনে হবে না এটা হচ্ছে আর একটা যে যে জায়গাটা মূল জায়গা যে আমরা এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করছি আলোচনা করার আগে সৌরভ ভাই যে কথাটা বললেন যে সামরিক সরকারগুলোর সময় হান ব্যবস্থা দেখেন সামরিক সরকারগুলোর সময়ে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো খুব বড়ভাবে প্রশ্নবিদ্ধ তার চেয়েও আরও সরাসরিভাবে বলা যায় যে জনগণের ভোট দিতে হয়নি কিন্তু ভোটের বাক্স ভরে গেছে জাতীয় নির্বাচনগুলো এর এই সত্যের পাশাপাশি আরেকটি বড় সত্য যেটা সেটা হচ্ছে যে সামরিক সরকারগুলোর সময়েও স্থানীয় সরকারের নির্বাচনগুলো মোটামুটিভাবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে মোটামুটিভাবে সুষ্ঠ এবং গ্রহণযোগ্য হয়েছে এবং সুষ্ঠ গ্রহণযোগ্য হবার ক্ষেত্রে স্থানীয় সরকারের নির্বাচনের যে রীতিটা ছিল যে ঐতিহ্যটা ছিল সেটি হচ্ছে যে এলাকার যিনি মোটামুটিভাবে ভালো মানুষ হিসেবে পরিচিত এলাকার যিনি মোটামুটিভাবে সৎ মানুষ হিসেবে পরিচিত এলাকায় যার একটা গ্রহণযোগ্যতা আছে স্থানীয় সরকার নির্বাচনে সবসময়ই বাংলাদেশের সব এলাকা থেকে এরকম কিছু মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতেন এই যে এরকম কিছু মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতেন এই প্রতিদ্বন্দ্বিতা করার কারণে যেটা হচ্ছে একই সঙ্গে বিএনপি সমর্থিতরা প্রতিদ্বন্দ্বিতা করতেন একই সঙ্গে আওয়ামী সমর্থিতরা প্রতিদ্বন্দ্বিতা করতেন অন্যান্যরা করতেন এবং এর বাইরে গিয়ে ওই যে ভালো মানুষ হিসেবে পরিচিত হয় তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থনে করতেন অথবা সমর্থনে করতেন না এরকম মানুষ এরকম ব্যক্তিত্বরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তো প্রতিদ্বন্দ্বিতা করার কারণে যেটা হতো যে ত্রিমুখী চতুর্থ চতুর্থমুখী বা বহুবিধমুখী বা বহুবিধ ধারার মানুষ এসে সম্পৃক্ত হতেন এবং সত্যিকার অর্থেই স্থানীয় সরকারের নির্বাচনটা একটা উৎসবে পরিণত হতো একেবারে তৃণমূল গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত জি তো এই বিষয়টা এখন বাংলাদেশে আর কার্যকর নেই বাংলাদেশের সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাটা একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণ এই জায়গায় আরেকটি ইন্টারেস্টিং তথ্য আজকে টিআইবির ওই ওই ইস্যুই দেখলাম সেখানে তারা বলছে যে সিলেট অঞ্চলে বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান হিসেবে যারা দেশের বাইরে থাকতেন যাদের সাথে স্থানীয় মানুষের একেবারেই যোগাযোগ নাই কিন্তু তারা দেশের বাইরে তারা পয়সা ইনকাম করেছেন তারা দেশে আসেন তাদের পরিবারও এই দেশের বাইরে তারা শুধুমাত্র নির্বাচনের জন্যে জন প্রার্থীর মধ্যে জন প্রার্থী হচ্ছে এই রকম যারা একেবারেই গ্রামে গ্রামে যাদের সাথে যোগাযোগ নাই। এরকম এরকম হবে তার কারণ 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 হচ্ছে যেহেতু রাজনীতি তার স্বাভাবিক জায়গাতে নাই যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে হচ্ছে না বিষয়কে এরকম দাঁড়িয়ে গেছে যে আমি যদি এমপির লোক হই আমি যদি এমপির আত্মীয় হই আমার উপরে যদি এমপির আশীর্বাদ থাকে তাহলে আমি নির্বাচিত হয়ে যাব এই যে একটা ধারা জনগণের ভোট এখানে মূল বিষয় নয় জনগণের ভোট এখানে বিবেচনারই বিষয় নয় ধর্তব্যেরই বিষয় নয় তো সেরকম একটা জায়গাতে দেশের বাইরে আছেন প্রবাসে আছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তিনি হয়তো কোটিপত্রী ব্যবসায়ী বা মিলিয়নিয়ার তার হঠাৎ করে মনে হলো যে আমি এখন চেয়ারম্যান হব আমি এখন উপজেলা চেয়ারম্যান হব আমি এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব আমি এখন মেম্বার হব অথবা তার মনে হলো যে আমি তো এমপি নির্বাচিত হতে পারি আমি লন্ডনে থাকি আমার এলাকায় অমুককে আমি এমপি বানানোর জন্য টাকা পয়সা দেই তো অমুককে টাকা পয়সা না দিই আমার এখন ইচ্ছা হলো যে আমি এই টাকা পয়সাটা আগে দশ টাকা খরচ করতে এখন আমি দশ হাজার টাকা খরচ করবো এমপির নমিনেশনটা আমিই চাই এখন বাংলাদেশে সেই রাজনীতিটা চলছে সুতরাং সেখানে আপনি ব্যবসায়ীদের দেখবেন দেশের বাইরে যারা থাকে তাদেরকে দেখবেন এমপির ছেলেকে দেখবেন এমপির ভাতিজাকে দেখবেন এমপির মেয়েকে দেখবেন এমপির স্ত্রীকে দেখবেন এখানে তো কোনো নির্বাচনের ব্যবস্থা নাই আর নির্বাচন কমিশন কি করে আপনি একটা কথা বললেন না আমাদের দেশে নির্বাচন কমিশন আছে তরল পদার্থ সরকার হচ্ছে একটা পাত্র নির্বাচন কমিশন একটা একটা তরল পদার্থ তো নির্বাচন কমিশন সেই তরল পদার্থ আকার ধারণ করেন যখন যে পাত্রে রাখা হয় সেটা সে আকার ধারণ করে আমাদের নির্বাচন কমিশন সেরকম একটা ব্যাপার এখন প্রশ্ন আসতে পারে কখনো নির্বাচন কমিশনের ব্যতিক্রম ছিল কিনা অধিকাংশ সময় ছিল না কখনো কখনো এর চেয়েও খারাপ ছিল কিন্তু মাঝে আবার দু তিনটি নির্বাচন কমিশন মোটামুটি ভাবে এক ধরনের তরল পদার্থের বাইরে ছিল মোটামুটি ভাবে তারা তাদের এক ধরনের শক্তিমত্তার পরিচয় দিয়েছে মোটামুটি ভাবে তারা তাদের এক ধরনের মেরুদণ্ডের পরিচয় দিয়েছে সেই নির্বাচনগুলো মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য হয়েছে তো এখন যেহেতু আমরা নির্বাচনের মধ্যে নাই যেহেতু এখন জনগণের ভোটের মধ্যে নাই ভোট দিল কি না দিল সেটা যেহেতু আমাদের এখানে বিবেচনার বিষয় নয় সেই কারণে এখন আমাদের নির্বাচন নিয়ে যে অরাজকতা আপনি দেখবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাই প্রথম পর্যায়ের নির্বাচনে বিশেষ করে উপজেলা নির্বাচনে আমার ধারণা ব্যাপক হারে গোলা গোলযোগ গোলযোগ হবে গোলযোগটা কার মধ্যে হবে গোলযোগটা হবে আওয়ামী লীগের নিজেদের এবং নিজেদের মধ্যে ওই যে আজকে দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার একজন আওয়ামী লীগের নেতা বলেছেন আইনমন্ত্রীর আত্মীয়ই সম্ভবত তিনি বলেছেন যে নির্বাচনের দিন যার যার ব্যাগে করে অস্ত্র নিয়ে মাঠে আসবেন এই রকম কথা গত কিছুদিনে যতজন ভোট আওয়ামী লীগের নেতা আপনি কি দেখাতে পারবেন একজনও যে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন কোনো ব্যবস্থা নেন নাই ব্যবস্থা নেন নাই কেন কারণ সবই তো আমাদের নিজেদের লোক আমরা অস্ত্র নিয়ে যাব আমরা তলোয়ার নিয়ে যাব সবকিছুই নিয়ে যাব জি বর্তমানে আমরা আবার আবার ফিরবো আবার ফিরবো একটা বিরতি সময় আছে দর্শক গণমাধ্যমের স্বাধীনতা সূচক নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের ছাত্র লীগ আজকে যে বিশাল সমাবেশ করেছে সেটি নিয়ে ফিলিস্তিন ইস্যুতে সেটি নিয়ে আলোচনা করতে চাই ছোট বিরতির পর মুক্তবাগ দেখছেন ইস্পাহানি মির্জাপুরচা মুক্তবাগ চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা আলোচনা করছিলাম স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন নিয়ে বিশ্ব গণমা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে আগের বছরের তুলনায় পিছিয়ে এসছে সেখানে বাংলাদেশ হচ্ছে একশো আশিটি দেশের মধ্যে একশো পঁয়ষট্টিতম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চাইতে বাংলাদেশ এগিয়ে এটুকুই হচ্ছে সন্তনা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটানের পেছনে স্থান পেয়েছে আমাদের বাংলাদেশ তো প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথে তিনজন প্র্যাকটিসিং সাংবাদিক আমাদের সিনিয়র বড় ভাইয়ের আছেন আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই যে মত প্রকাশে কতটা স্বাধীনতা এই মুহূর্তে বিরাজ করছে এবং সেলফ সেলফ সেন্সরশিপ যেই বিষয়টা আমরা বারবার এই শব্দ বন্ধটা শুনি সেটা প্রয়োগের মাত্রাটা বাংলাদেশে কোন পর্যায়ে আছে আমি রেজা ভাই আপনাকে দিয়ে শুরু করি হ্যাঁ খুব কঠিন আমার মনে হয় যে হিসাবটা আমাদের এখানে এসেছে এর একটা বড় সময় আমরা বিবেচনায় রাখতে পারি ডিজিটাল নিরাপত্তা আইনকে ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের মানুষের গণমাধ্যমের মানবাধিকার কর্মীদের সংস্কৃতি কর্মীদের প্রত্যেকের কণ্ঠ রোধ করেছে মানুষকে ভয় পাইয়ে দিয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করেছে যদিও সেই আইনটা বদল ঘটেছে কিন্তু প্রভিশনগুলো তো ঠিকই রয়ে গেছে হয়তো সাজার মেয়াদ এদিক সেদিক হয়েছে এটা একটা বড় জায়গা আমার কাছে মনে হয় যে নেতিবাচক হওয়ার নিচের দিকে নামা আমরা একটা কথা বলি যে আমরা অনেক কিছুই বলছি আমরা অনেক কিছুই লিখছি কিন্তু আবার এই কথাও ঠিক আমরা অনেক কিছুই বলছি না অনেক কিছুই লিখছি না মানে চাপ আমি জানি যে আমাকে কোথায় গিয়ে থামতে হবে এবং আমি জানি যে আমাকে কোথায় গিয়া কথা বলা বন্ধ করতে হবে এবং সেটি ঘটেছে অনেকগুলো কারণের মধ্যে একটা তো ডিজিটাল নিরাপত্তা আইন আছেই আরেকটা হলো আমাদের গণমাধ্যমের চরিত্র বিশাল সংখ্যা আমাদের গণমাধ্যম কিন্তু দেখবেন পলিটিক্যাল ওনারশিপ দাঁড়িয়ে গেছে গণমাধ্যমের গণমাধ্যমের মালিকরা নিজেরা সরাসরি রাজনীতির সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সাংবাদিকরা নিজেরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছে এবং সরাসরি এখন দল করে এবং দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে ফলে দলের এজেন্ডা ব্যক্তির এজেন্ডা এগুলো এগুলো কিন্তু অনেকাংশে বড়ো আকারে কন্ট্রিবিউট করছে যেটুকু বলার সেটুকু না বলার জন্য এবং এই যে না বলার সংস্কৃতি সেটা শুধুমাত্র সেলফ সেন্সরশিপ যেটাকে আমরা বলছি ওই কাগজে কলমে সেটা না এটা এসছে কিন্তু পারসেপশন থেকে পারসেপশনটা হয়েছে যে এটা 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 বলা যায় না এটা এটা করা যায় না এটা একটু করা সম্ভব হবে না আপনি গণমাধ্যমের মালিকানার দিকে তাকান কতজন সরাসরি রাজনীতির সাথে জড়িত এমপি মন্ত্রী এসবের সাথে জড়িত এবং আপনি চিন্তা করতে পারেন যে আমরা যে কন্টেন্টের নিয়ে আলোচনা করি কন্টেন্টের মালিক কে কন্টেন্টের মালিক জনগণ কিন্তু জনগণ মানে হলো সাংবাদিকের মাধ্যমে অর্থাৎ সাংবাদিক যদি লিখতে পারে বলতে পারে এখন তো কন্টেন্টের মালিক আসলে পত্রিকার মালিক কন্টেন্টের মালিক রাজনৈতিক নেতৃত্ব সেই জায়গায় সমস্যা হয়েছে আচ্ছা পার্টি ইন পাওয়ার যদি আমি বলি আচ্ছা আমি একটু আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে যদি যদি হয়ে থাকে দশকের কথা বলেন সেই সময় পত্রিকা সাংবাদিকদের প্রচুর পরিমাণে জেলে যেতে হতো আমরা নব্বইয়ের দশকের শুরুর দিকেও দেখেছি বাংলাদেশে কিন্তু সাংবাদিকদের বা সম্পাদকদেরকে জেলে আমরা শুধু সর্বশেষ বোধ হয় মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকা মানে ওর পরে সমত আর কাউকে এইভাবে আমরা দেখি নাই কিন্তু সেই তুলনায় মানে ওই আশির দশক বা ইসলাম কাজল মফস্বলে প্রচুর পরিমাণে কিন্তু তারপরও কেন সোশ্যাল মিডিয়াতে তো অনেক মানুষ লিখতে পারছে আপনার কাছে মনে হয় যে আপনি তো প্র্যাকটিসিং সাংবাদিক আপনার কাছে মনে হয় যে কোন ধরনের প্রেসার কাজ করে ডিরেক্ট ইনডিরেক্ট মর্তোজা ভাই বলছেন জি জি কথা খুব পরিষ্কার শুনতে পাচ্ছি না আচ্ছা প্রশ্ন ছিল যে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট সাংবাদিকতায় কোন চাপ আপনারা অনুভব করেন কিনা প্র্যাকটিসের ক্ষেত্রে সাংবাদিকতা প্র্যাকটিসের ক্ষেত্রে বাংলাদেশে দেখেন এর আগে একদিন এই আলোচনাটায় বলেছিলাম যে চাপ আছে কিনা মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এই যে এই ধরনের প্রশ্ন যখন সামনে আসে এবং তার খুব সরাসরি জবাব দেয়াটাও বাংলাদেশের বর্তমান রাজনীতির বা বর্তমান কাঠামোর ভিতরে সেটাও একটা বিপজ্জনক প্রশ্ন এবং আলোচনা করাটাও খুব বিপজ্জনক বিপজ্জনক বলছে এই কারণে যে আপনি বলছেন যে মত প্রকাশের গণমাধ্যমের সব রকমের মত প্রকাশের স্বাধীনতা আছে কোথাও কোনো জায়গায় কোনো চাপ নাই এটা আপনি বলছেন বলার সময় এবং এও বলছেন যে এই যে আমরা কথা বলছি এখন যে কথাগুলো বলছি আমরা তো সব কথাই বলছি আপনি এটাকেও বলছেন কিন্তু সব কিছুর বাইরে আপনার এমন একটা জিনিস তৈরি করেছেন বাংলাদেশে সেই জিনিসটির নাম হচ্ছে ভয়ের সংস্কৃতি সেই ভয়ের সংস্কৃতি তৈরি করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে আমি বা আমার মতো যারা সাংবাদিক তাদের ভেতরে ওই ভয়টা একটা স্থায়ী রূপ পেয়ে গেছে সেই স্থায়ী রূপ পাওয়ার কিছু দৃশ্যমান কারণ আছে দৃশ্যমান কারণগুলোর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সহ যে আইনগুলো ইতিমধ্যেই হয়ে গেছে সেই আইনগুলো একটা কারণ আরেকটা কারণ হচ্ছে পাইপলাইনে অনেকগুলো আইন আছে যে কয়েকদিন আগে দুই তিন দিন আগেও দেখবেন আমাদের কি বলে এটা এই একজন বিচারপতি আছেন ওইখানে তিনি আবার আরেকটা নতুন আইন করার উদ্যোগ নিয়েছেন এর মধ্যেই করার একটা উদ্যোগ তিনি আবার একজন বিচারপতি এর মধ্যেই করার একজন উদ্যোগ উদ্যোগ নিয়েছেন করে ফেলবেন সেখানে সাংবাদিকের জেল জরিমানা কত দশ লাখ টাকা জরিমানা জেল টেল তারা দিয়ে দিতে পারবেন কিন্তু আপনি প্রেস ক্লাবের প্রেস কাউন্সিলের কাগজপত্র নথি ঘেটে দেখেন এ যাবৎকালে বাংলাদেশে যত সাংবাদিক বিপদে পড়েছে এই প্রেস কাউন্সিলের কখনোই দেখবেন না ওখানে মাধ্যম সাধানত বিচারপতিরই একজন থাকে তাকে খুঁজে পাবেন না যে আপনি কোন সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে তাকে খুঁজে পাবেন না যে কোন সাংবাদিককে সুরক্ষা দিয়েছে এই জায়গাতে খুঁজে পাবেন না কিন্তু তাকে একজন বিচারপতিকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে তিনি এশারে কাইম করে দিচ্ছেন সেই আইএনটি কি সেই আইএনটিতে সাংবাদিকদের জেল জরিমানা করা যাবে তো বাংলাদেশের রাজনীতিতে এখানে ময়া রয়েছে একটু সংস্কৃতি ইউনিয়ন থেকে তিনজন থাকেন হ্যাঁ তিনজন প্রতিনিধি থাকেন সাংবাদিক ইউনিয়ন থেকে তারপরে বাংলা একাডেমি ডিজি থাকে ইউনিভার্সিটি গ্রান্স কমিশন থাকে আমার প্রশ্ন বর্তমানে যারা প্রেস কাউন্সিলের সাংবাদিক এবং সম্পাদকদের প্রতিনিধিত্ব করছে তারা কি করে প্রেস কাউন্সিল কর্তৃক একটা আইন সাংবাদিকের কণ্ঠরোধ করার আইন করতে কাউন্সিলে পাশ করাতে পারল জি এই জায়গাতেই আসছিলাম আমি রেজা ভাই এই জায়গাতেই আমরা আমি আসছিলাম আমি শেষ করবো আমার বক্তব্যটা যে রেজা ভাই যে কথাটা বললেন যে একজন বিচারপতি আছেন সেই বিচারপতি এখন নির্ধারণ করছেন কে সাংবাদিক কে সাংবাদিক না স্নাতক পাশ হইতে হবে এটা এখন ওই বিচারপতি আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই বিচারপতি সহ ওইখানে যারা আছেন তাদেরকে আগে আগে ট্রেনিং দিতে হবে যে সাংবাদিকতা কি উনি জীবনে কোনোদিন সাংবাদিকতা করেছেন উনি জানেন সাংবাদিকতা কী তখন তো আমাদের সাংবাদিকদের তো আগে তো ওইখানে গিয়ে ট্রেনিং দিতে হবে যে সাংবাদিকতাটা কী আমাদের এরকম উদ্যোগ নিতে হবে আর যেটা বলছি সাংবাদিকদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে সাংবাদিকরা সাংবাদিকরা বলতে সাংবাদিক নেতারা এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা তৈরি হয়েছে সাংবাদিকরা এখন জনগণের বন্ধু নয় সাংবাদিকরা এখন হয়ে গেছে সরকারের বন্ধু এই সরকারের বন্ধু হওয়ার কারণে যেটা হয়েছে সাংবাদিকদের বড় একটা অংশ বিশেষ করে সংগঠনগুলো সাংবাদিকদের স্বার্থ দেখার কথা তারা আসলে সরকারের স্বার্থ সরকারের স্বার্থ দেখার কারণে এখন যেটা হয়ে গেছে সরকার যেটা মনে করছে যে সাংবাদিকদের বড় একটা অংশ যখন আমার বন্ধু তাহলে এর বাইরে থেকে যারা সাংবাদিকতা করতে চাইবে আমার সমালোচনা করতে চাইবে তা তাদেরকে আমি এটা করতে দিব কেন আর সাংবাদিকরা আবার সরকার যে করতে দিতে চায় না সেটাকে সমর্থন করে সাংবাদিকরা যে কারণে আপনি দেখবেন বাংলাদেশের কোনো সংগঠনের পক্ষ থেকে বলা হয় না সাংবাদিকদের কোনো সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় না যে একটা সূচক যখন বের হয় আওয়ামী লীগের এই সময়ে গত পনেরো বছরে কিভাবে। চুয়াল্লিশ চুয়াল্লিশ ধাপ অবনতি হলো সাংবাদিকতার সাংবাদিকতার সূচকে সারা পৃথিবীতে আমাদের এই অবনতিটা চুয়াল্লিশ ধাপ অবনতি হলো শুধুমাত্র এই গত পনেরো বছরে কেন আমরা আফগানিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি কেন পাকিস্তান আমাদের চেয়ে ভালো অবস্থানের থাকে এই এই যে প্রশ্নগুলো আমাদের এখানে করা দরকার করা দরকার এই কাজগুলো করি না আমরা এখানে আলোচনাটা কি করি যে আপনি স্বাধীন কিনা আমার কাছে প্রশ্ন করা হয় যে আপনি বাংলাদেশের মুখ স্বাধীন কিনা আমি স্বাধীন কি স্বাধীন না ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন আমার মাথার উপরে রেখে আমার কাছ থেকে তো আপনি এই জবাবই পাবেন না প্রকৃত জবাবই পাবেন না প্রকৃত জবাব যা সেই জবাব তাই তো আরেকটা বিপদজনক ব্যাপার তার মানে হচ্ছে বাংলাদেশে আপনি এখন যে ধারা তৈরি করেছেন সেই ধারায় যুক্তি তর্ক দিয়ে আপনার গলার জোর দিয়ে আপনি বলতে পারবেন যে বাংলাদেশের সাংবাদিকতা স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন বাংলাদেশের সাংবাদিকা যা ইচ্ছা তাই বলতে পারে এটা আপনি বলতে পারবেন আপনি এই বক্তব্য এই বক্তব্য শুনেও এই কমেন্ট আসতে পারে যেই তো সবই তো বলে দিচ্ছেন তাহলে কোথায় কোথায় পরঅধিনতা কোথায় আপনার সেলফ সেন্সরশিপ আপনি যদি ভাই একটা কথা বললেন না যে কোন জায়গায় xamte হবে সেটা আমি জানি আচ্ছা জানি হচ্ছে হচ্ছে না জানি 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 কি যে এর বাইরে গেলে আমার কি কি বিপদ হতে পারে আচ্ছা আমি এখন যা বললাম তার বাংলাদেশে এখন যে আইন আছে সেই আইনের পরিপ্রেক্ষিতে আমার নামে একশোটা মামলা হতে পারে আইনেই কিন্তু সেই ক্ষমতা দেওয়া আছে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন সুতরাং আপনি এরকম আইন চালু রেখে বাংলাদেশে জি আপনি সুষ্ঠ সাংবাদিকতা মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যার গলায় যত জোর আছে যার ক্ষমতা যত বেশি আছে তিনি তত জোর দিয়ে কথা বলতে পারবেন কিন্তু ওই যে আর প্রতি বছর যে সূচক বের হবে সেই সূচকে দেখবেন আপনি দুই ধাপ তিন ধাপ পাঁচ ধাপ এখন তো পনেরো বছরে চুয়াল্লিশ ধাপ অবনতি হয়েছে আস্তে আস্তে আমরা হয়তো অল্প সময়ের মধ্যে আফগানিস্তানও আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকবে আমরা যে ধারে আমাদের অবনতি হচ্ছে সেই কারণে সেই কারণে মাহাদি হাসান নামে একজন সাংবাদিক উনি আলজেরিয়াতে ছিলেন এখন সম্ভবত ফক্স নিউজে মেবি তো উনি রেস্ট্যাটাস ফেসবুকে সামর্তে যুক্ত তিনি লিখেছেন যে আমার কাজ সবসময় একজন রাজনীতিবিদকে একজন মন্ত্রীকে মানে ক্ষমতাশীলকে প্রশ্ন করা বিব্রত করা আর আমাদের কাজ সাংবাদিকরা মনে করেন যে হ্যাপি করা স্তুতি করা তাকে খুশি করা তাকে প্রশংসা করা আপনার কাছেও শুনতে চাই সৌরভ ভাই যে এই এই ব্যাপারটা কিন্তু তারপরও তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে একটা বিদেশ সফরের থেকে আসলে একজন একটা প্রেস কনফারেন্স করে সুযোগ দেয় উনি কিন্তু বিরক্ত হন আমি দেখেছি যে আমাদের সাংবাদিক বড়ো ভাইরা যেভাবে তাকে প্রশংসা করে বিভিন্ন ধান বেশি জন্মেছে চাঁদ দেখা গেছে বিভিন্ন রকমের প্রশংসা সেই সময় তাকে বিরক্ত হতেও দেখেছি আপনি প্রশ্ন করেন লাইনে আসেন সেটাও তো একটা ভালো লক্ষণ নাকি বলবেন দেখ সাংবাদিক আমাদের আমার দুই বন্ধু তো বললেন যে বিপদগুলো কোথায় সাংবাদিকতার স্বাধীনতা এটা কিন্তু বিচ্ছিন্ন বিষয় নয় সামগ্রিক যে গণতান্ত্রিক পরিবেশ যে গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার তার অংশ সাংবাদিকরা নিজেরা তো সংবাদ তৈরি করে না জনগণের সংবাদ আবার জনগণের কাছে নিয়ে যায় তো সেক্ষেত্রে জনগণ কি বাংলাদেশে নির্ভয় নির্ভয়ে কথা বলতে পারে নাগরিকরা কি নির্ভয়ে কথা বলতে পারে পেশাজীবীরা কি নির্ভয়ে কথা বলতে পারে সাংবাদিকরাও যদিও একটি পেশার দেয় না ফেসবুকে ধরেন আপনি প্রথম প্রথম আলোর কোনো কন্টেন্টের নিচে ফেসবুকে দেখবেন যে মানুষ গালি দিচ্ছে সমানে গালি দিয়ে যাচ্ছে সরকারকে ধরেন যদি সরকারের একটা নেগেটিভ নিউজ থাকে সেখানে গালি দিয়ে যাচ্ছে তো মানুষ দিয়ে যাচ্ছে কিন্তু না না আমি তো আপনি তো গণমাধ্যমে সাংবাদিকদের অধিকারের কথা বলছেন তার স্বাধীনতার কথা বলছেন এখন ফে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বলছে আর সেটি নাগরিকের একটা বলতে পারেন যে তার মত প্রকাশ করলেন সেখানে বিদ্বেষ থাকে সেখানে ঘৃণা থাকে সেখানে প্রশংসা থাকে স্তুতি থাকে এবং ওটি দিয়ে যদি বিচার করেন স্বাধীনতা তাহলে কিন্তু হবে না সাংবাদিকদের স্বাধীনতার একটা নিশ্চয়ই মানদণ্ড আছে যেটা আন্তর্জাতিকভাবে আর প্রতি বছর রিপোর্ট করে আরও অনেক সংস্থা করে আমরা জানি যে এই সাংবাদিকতায় পুরস্কার পায় আর নোবেল যদিও সাংবাদিকতায় চালু হয়নি হলে কি হতো সেটা অন্য বিষয় বিষয়টি হচ্ছে যে আমরা এই সরকারে আমলই দেখো আওয়ামী লীগ পনেরো বছর তো ক্ষমতায় তো এই সরকারে আমলে একশো একশো একুশে ছিলাম আমরা তো একশো একুশ থেকে পঁয়ষট্টিতে গেল কেন মানে এই প্রশ্নটাই

হ্যাঁ তা সুতরাং এই সংখ্যা দিয়ে বিচার করে না কারণ ওই প্রাপদা পড়াটা বাধ্যতামূলক ছিল হ্যাঁ কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশে তো এটা কোনো পত্রিকা বাধ্যতামূলক করা যায়নি বরং ক্ষমতার বলয় থেকে যেসব পত্রিকা বা টেলিভিশন চলছে বা চালানো হয়েছে অতীতে তার জনগণ গ্রহণ করেনি মানুষ তো তথ্য চায় যে তথ্য ক্ষমতাসীনরা লুকিয়ে রাখে সেই তথ্য জানতে চায় প্রকাশ্যে আমরা যেটা দেখি সেটা তো আর তথ্য না সেটা তো আর পাঠক বা দর্শক আগ্রহী হবে না দর্শক আগ্রহী হবে কেন ন্যাশনাল ব্যাংকের এই অবস্থা হলো পদ্মা ব্যাংক কেন ডুবলো বেসিক ব্যাংক কেলেঙ্কারির সাথে কারা জড়িত ছিল হলমার্ক কেলেঙ্কারির কারা ঘটিয়েছে এবং তাদের বিচার হয়েছে কি না এটা তো জানতে চায় এবং এই ঘটনাগুলো তো প্রকাশিত বলে আমরা বলছি কিন্তু আপনি যখন কলম লেখেন এই বিষয়গুলো নিয়ে যখন লেখেন আপনি ধুয়ে দেন দেখি সবাইকে আপনার উপরে কোনো প্রেসার আসে তাও যদি বলেন ওই ওই আবার একশো একুশ থেকে একশো পঁয়ষট্টিতে আসে যদি আপনি দশ এগারো আমার এখানে দুই বন্ধু আছে তাদেরও তারাও তো কলম লেখেন দশ এগারোতে আমরা যা লিখেছি আমরা চব্বিশে কিন্তু সেটা লিখতে পারি না পঁচিশে হয়তো আরও পারবো না এই সংখ্যা আছে কিন্তু আমরা আশা করতে চাই যে পারব সরকারের অন্তত আত্মজিজ্ঞাসা করবে যে আমরা এর চেয়ে বেশি না পারুক অন্তত একশো একুশে নিয়ে যাক এটি তো সরকারের কাছে আশা করতে পারি যেটা তাদের সরকারের সূচনায় ছিল এই এর চেয়ে বেশি কিছু চাই আচ্ছা আমরা একটু আসতে চাই আমাদের আজকে সারাদিনই প্রধান সংবাদ ছিল যে ফিলিস্তিনি ইস্যুতে ছাত্রলীগ বিশাল পদযাত্রা করেছে এবং সমাবেশ করেছে যেটি সবাই প্রশংসা করছে এবং সেই সাথে একই সাথে একই আরেকটা কথাও জুড়ে দিচ্ছে যে এই যে ছাত্রলীগ এই বিষয়টা একটা লিড নিল এই প্রথম ছাত্রলীগ সবার প্রশংসা করেছে সেই জায়গায় অন্য ছাত্র দল বা ছাত্র সংগঠন বাম ছাত্র সংগঠন যাদের আছে তারাও যদি সর্বদলীয় ছাত্র কোনো একটা কিছুর ব্যানারে সবাইকে নামার সুযোগ দিত তাইলে মনে হয় বিষয়টা আরও সুন্দর হতো না রেজা ভাই না নিঃসন্দেহে সুন্দর হতো প্রথমে ধন্যবাদ জানাই ছাত্রলীগের যে তারা ফিলিস্তিন সংগ্রামের সপক্ষে দাঁড়িয়েছে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু একেবারেই স্বতঃস্ফূর্ত আন্দোলন যে সেইভাবে কোনো রাজনৈতিক ব্যানার নাই কারো সরাসরি হস্তক্ষেপ নাই কিছু নাই তারা নিজেদের বিবেকের তারণায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ইসরায়েলি নিপীড়ন এবং মানবাধিকার বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড তার বিষয়ে তারা মানে প্রতিবাদ করছে এবং ফিলিস্তিনি জনগণের যে অধিকার আছে বাঁচার শিশু হত্যায় তাদের মন কেঁপেছে সেসব কারণেই তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে সুতরাং ওগুলোর সাথে এই আন্দোলনের একটা বেসিক পার্থক্য আছে ছাত্রলীগ এই মুহূর্তে শাসক দলের ছাত্র সংগঠন তাদের বিশাল সাংগঠনিক দক্ষতা আছে এবং এটা একটা আয়োজন করে এটা করা হয়েছে সেই জন্য তাদের ধন্যবাদ জানাই কিন্তু এটা আয়োজিত এবং তারা যেটা বলার চেষ্টা করেছে যে বিশ্বফোরামে আমাদের প্রধানমন্ত্রী এই গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা মনে করেন যে বাংলাদেশ একটি বড় জায়গায় অন্তত ভূমিকা রাখতে পারে অন্তত পৃথিবীকে দেখাতে পারছে অন্য ছাত্র সংগঠন আমি দু একটা ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে দেখেছি কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের যে ছাত্র সমাজ যাকে বলা হয় ছাত্র সমাজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্র সমাজের মতন ইউরোপের ছাত্র সমাজের মতন নামতে পারল না এটা আমি মনে করি এই সময়ের ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশের যদি ইতিহাস আপনি আপনারা আরও বেশি জানবেন যে বাংলাদেশের বাহান্ন বলেন বাংলাদেশের উনসত্তর বলেন বাংলাদেশের একাত্তর বলেন বাংলাদেশের এরশাদ বিরোধী আন্দোলন সব কিছুর মূলে ছাত্ররা সেই বাংলাদেশের ছাত্র রাজনীতির আজকে তো কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই ছাত্র রাজনীতি তো নাই ছাত্র আন্দোলন নাই ছাত্র রাজনীতি হয়ে গেল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো দেয়াল লিখন পাবেন সব হচ্ছে পজিটিভ দেশে কোনো ইস্যুই নাই যেন যেটা নিয়ে প্রশ্ন ছাত্র রাজনীতি নাই এটা তো বিরাট আলোচনা এখানে এতটুকু করা যাবে না ছাত্র এটা কোন ছাত্র রাজনীতি সেটা একটা প্রশ্ন ছাত্র রাজনীতি নাই ছাত্র আন্দোলন নাই ছাত্র গণ আন্দোলন আমরা বলতাম মানুষের সাথে সম্পৃক্তি মানুষের ইস্যু সেগুলো নেই যা আছে সেটা হলো একচ্ছত্রভাবে শাসক দলের একক আধিপত্য যখন যে দল ক্ষমতায় থাকে তাদের একটা আধিপত্য থাকে ক্যাম্পাস গণতন্ত্র বলে যে একটা শব্দ আছে সেটা আমাদের এখানে আসলে সেভাবে আর নাই আচ্ছা মর্তজাভাইয়ের কাছ থেকে শুনে এই বিষয়টা নিয়ে ছাত্রলীগের এই যে সমাবেশটা এটাকে আপনি বাহবা দিবেন কিনা একই সাথে একই সাথে যে জিনিসটা বলা হচ্ছিল যে যদি তাদেরকে বাহবা দেন এই যে ছাত্রলীগ যেটা বলছিল যে যুক্তরাষ্ট্রের চেহারা প্রকাশ্য হয়ে গেছে তারা মানবাধিকার নিয়ে ধোয়া তুলে তাদের যেই যেইভাবে আমরা দেখলাম টেলিভিশনের পর্দায় মানুষের উপরে ঝাঁপিয়ে পড়লো সেই কাজটা তো তারা ক্যাম্পাসে অন্য দলকেও দাঁড়াতে দেয়নি তারাও তো করেছে বিষয়টাকে আপনি কীভাবে আমার বক্তব্যের দুটি দিক দুটি অংশ প্রথম অংশ ছাত্রলীগ যে এই গণহত্যার বিরুদ্ধে এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদেরকে যেভাবে গণহত্যা করা হচ্ছে সেই গণহত্যার পরিবর্তে বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রলীগের যে অবস্থান ছাত্রলীগের যে কর্মসূচি এটা আয়োজন করে হলেও এটাকে আমি সাধুবাদ জানাই এটাকে আমি অভিনন্দন জানাই আমি মনে করি যে বহুদিন পরে বহু বছর পরে ছাত্রলীগের একটি ভালো কর্মসূচি দেখলাম তো সেই ভালো কর্মসূচিটিকে অভিনন্দন জানাই এবং আপনার সময় শেষ হয়েছে সে সংক্ষেপে বলবো এবং এই জায়গাটিতে আমার কিছু প্রত্যাশা তৈরি হলো সেই প্রত্যাশার জায়গাটা হচ্ছে ছাত্রলীগ মার্কিন যুক্তরাষ্ট্র মদত দিয়ে ইসরায়েলকে দিয়ে গণহত্যা করাচ্ছে তার বিরুদ্ধে ছাত্রলীগের যে অবস্থান এটাকে সাধুবাদ প্রশংসা জানালাম আর ছাত্রলীগের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কাছে কি আমাদের এখন এই প্রত্যাশা করা যাবে যে ছাত্রলীগ নিজে আর অন্যের মানবাধিকার লঙ্ঘন করবে না ছাত্রলীগ যেমন সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডও কিন্তু অনেক দিন ধরে তারা পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করছে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তো আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্রলীগ এই যে গেস্টরুম কালচারে সাধারণ শিক্ষার্থীদের যে মানবাধিকার লঙ্ঘন করে সেই জায়গা থেকে কি এই কর্মসূচির মধ্য দিয়ে বা পরবর্তীতে ফিরে আসবে ধরুন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি বা গণসংহতি সমিতি যখন একটা সমাবেশ করবে তারা যখন তেলের দাম কমাতে বলবে বিদ্যুতের দাম কমাতে বলবে শহীদ মিনারে গিয়ে তারা যখন সমাবেশ করবে আনু মোহাম্মদ যখন সমাবেশ করতে যাবে তখন যা আনু মোহাম্মদের ধাক্কা দেয়া শার্টের পকেট ছিঁড়ে ফেলানোর কাজ যে কাজ ছাত্রলীগ আগে করেছে ছাত্রলীগ এখন কি আর এই কাজগুলো করবে না আমি বিশ্বাস করতে চাই যে ছাত্রলীগ এই জায়গাকে আর থাকবে না এই এই কাজগুলো আর করবে না যখন নুরুল হক নুররা কোনো একটা কর্মসূচি দিবে তাদেরকে সে কর্মসূচি করতে দিবে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করবে না ছাত্রদল যখন কর্মসূচি দিয়ে ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে চাইবে তখন ছাত্রলীগ ছাত্রদলকে পিটিএ রক্তাক্ত করবে না ধর্ষণ বিরোধী আন্দোলন যারা করবে ছাত্রলীগ তাদের উপরে গিয়ে আক্রমণ করবে না এই যে প্রত্যাশাগুলো ছাত্রলীগ ছাত্রলীগের কাছে বললাম সেটা বললাম হচ্ছে যেহেতু ছাত্রলীগ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গণহত্যা সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে একটা বিশাল বড় সমাবেশ করে মানুষকে জানান দিল যে ছাত্রলীগ মানবতার পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ করছে তো আমি ছাত্রলীগের ওইটা অনেক বড় ঘটনা আর আমি যে কথাগুলো বললাম সেগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অত বড় ঘটনা বা এটার সঙ্গে তুলনা করা যাবে না কিন্তু তারপরেও আমি ছাত্রলীগের কাছ থেকে প্রত্যাশা করব যে ছাত্রলীগের পর থেকে আর কোনো নিজেরা কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাবেন না নিজেরা শিক্ষার্থীদের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না অন্য দলের উপরে আক্রমণ করবে না শিক্ষকদের নাজেহাল করবে না টেন্ডারবাদীর সঙ্গে সম্পৃক্ত থাক থাকবে না নির্মাণ কাজের ঠিকাদারির সাথে সম্পৃক্ত থাকবে না শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের ধর্ষণের সঙ্গে ছাত্রলীগের যে সমস্ত নেতাদের নাম আসে এই সমস্ত ঘটনায় আর কখনোই ছাত্রলীগের নাম আসবে না যদি দেখি যে এই কাজগুলো ছাত্রলীগ করছে তাহলে ওই যে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম সাধুবাদ জানালাম এটা অব্যাহত থাকবে আর এটা যদি না থাকে ছাত্রলীগ যদি আবার তার ওই পুরনো ধারাতেই ফিরে যায় আজকের কর্মসূচির পরে তাহলে আমার কাছে মনে হবে যে এটা একেবারেই লোক দেখানো একটা কর্মসূচি এই কর্মসূচি আসলে ছাত্রলীগ বিশ্বাস করে না এখন কোনটা ছাত্রলীগ করে সেটা আগামী দিনের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ হবে আচ্ছা সৌরভ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই ছাত্রলীগের এই কর্মসূচি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনারও এরকম কোনো প্রত্যাশা তৈরি হয়েছে কিনা প্রত্যাশা তৈরি হয় এবং আশা সবসময় ভেঙে যায় ছাত্রলীগ ভা ভালো কর্মসূচি নিয়েছে তারা যে উদ্দেশ্যই থাকুক না কেন তারা যে প্যালেস্টাইনে প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে যে রাস্তায় নেমেছে এটা আমরা অভিনন্দন জানাই তাদেরকে ধন্যবাদ জানাই একই সঙ্গে বাংলাদেশেও একই কাণ্ড তাদের দ্বারা হবে না অর্থাৎ প্রতিপক্ষকে হাম প্রতিপক্ষের উপর হামলা প্রতিপক্ষকে জায়গা দেয়া ক্যাম্পাস ছাত্রলীগ ছাড়া অন্য সব ছাত্র সংগঠন মুক্ত থাকবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এটাও প্রত্যাশা করি আরেকটি হচ্ছে ছাত্রলীগ আরেকটা কারণে ধন্যবাদ পেতে পারে এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যত অন্যায় অবিচার হয়ে হতো আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলোই এর প্রতিবাদ করত। এবং তাদের দেখতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু এবারে তাদের নিষ্ক্রিয়তা আমাদের ব্যথিত করে লজ্জিতও করে তবে ছাত্রলীগই এটি প্রথম করেছে বাংলাদেশে তা নয় গত শুক্রবার কিন্তু অধ্যাপক শ্রাজন চৌধুরীর নেতৃত্বে তার সভাপতিত্বে কিন্তু একটি বড় সমাবেশ হয়েছে শাহবাগে এবং সেটি পালে সেটি সর্ব শ্রেণী পেশার মানুষ মিলে তবে শুধু আমরা ছাত্রদের উপরে দায় দায়টা চাপাচ্ছি কেন এই দায় তো আমারও সাংবাদিক হিসাবে যারা শিক্ষক তাদেরও দায় যারা আইনজীবী তাদেরও দায় অন্তত সমাজের সচেতন অগ্রবর্তী চিন্তার মানুষগুলো এরকম একটি ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কেন দাঁড়াবে না আমরা তো একাত্তরে আমরা প্রত্যাশা করেছি এবং পেয়েছিও সারা বিশ্ব বিবেক তো আমাদের পক্ষে ছিল পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে ছিল তা আজকে তো একইভাবে আমাদের যারা শুধু ছাত্র তরুণরা না কেন সচেতন নাগরিকরা এগিয়ে আসবে না একটু কথা বলবে না এখানে তো সরকার সরকার তাদের বাধা দেওয়ার কোনো কারণ নাই বা বরং সরকার তো নিজেই এই গণহত্যার বিরুদ্ধে কথা বলছেন আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন তবে দেখুন যুক্তরাষ্ট্রের সরকারে আমরা নিন্দা করব নিন্দা করি প্রশাসন যেভাবে দমন পীড়ন চালাচ্ছে ছাত্র শিক্ষকদের উপর ছাত্র না শুধু শিক্ষকদের উপর তার নিন্দা করি প্রতিবাদ করি কিন্তু একই সঙ্গে সেখানে দেখুন যে যেভাবে প্রতিবাদ হয়েছে স্বতঃস্ফূর্ত যেভাবে আন্দোলন হয়েছে এবং এই দমন পীড়ন সত্ত্বেও মানে জেলে দলে দলে জেলে নিয়ে গেছে একটি বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশো শিক্ষার্থীকে নিয়ে গেছে শিক্ষকদের নিয়ে গেছে তারপরও তারা প্রতিবাদ করে যাচ্ছেন এটি কিন্তু আমাদের আসা জাগায় এটি আমাদের বলে অনুপ্রাণিত করে একই সঙ্গে আমার দেশের যারা মানে আমার মানে আমি মনে করি যে তাদেরও এখানে যারা এই ধরনের সচেতন অংশ তাদেরও এগিয়ে আসা উচিত একটা গণহত্যার বিরুদ্ধে কথা বলবে এবং এই আমাদের আমরা আমাদের বিবেককে ঘুমন্ত তাহলে মানে আমরা শুধু যুক্তরাষ্ট্র কি করেছে সেটাই দেখছি যুক্তরাষ্ট্রের সরকার কি করেছে বা দমন পীড়ন করেছে কিন্তু সেখানে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং আমরা মুসলিম ভ্রাতৃত্বের কথা বলি দেখুন মুসলিম মুসলিম প্রধান দেশগুলো নীরব প্রায় নীরব এ এটিতেও মানে মুসলিম প্রধান দেশগুলো মানবাধিকার কতটা ছিল এবং কতটা ভবিষ্যতে হবে সে ব্যাপারে প্রশ্ন আছে সুতরাং একটাই বলবো যে ছাত্রলীগ করেছে তো এই সৈয়দ ইস্তেহরেজ একটি কথা বলছেন ছাত্র রাজনীতি কোথায় তো ছাত্রলীগ যদি সত্যি ছাত্র রাজনীতি করতে চায় তাহলে সব ছাত্র সংগঠনের ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন নির্বাচনের দাবি জানানো উচিত সেটা বাস্তবায়ন করা উচিত স্বৈরাচারী আমল বলি সামরিক শাসন বলি সেই সামরিক শাসন স্বৈরাচারী আমলে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হতো একানব্বই গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার কথিত গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার একদম শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা কমেন্ট নেই রেজাভের কাছে জিজ্ঞেস করি এটা যে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার এটি নিয়ে বলছেন যুক্তরাষ্ট্রতার মুখোশ আমরা দেখতে পারলাম মানবাধিকার ইস্যুতে বিশেষ করে সেই জায়গায় বিএনপি এখানে একেবারেই নিষ্ক্রিয় বা নিশ্চুপ এই বিষয়টা নিয়ে তারা কি কোনো রিক্স নিতে চাইল না যে আমেরিকা তাদের উপরে নাকশ হয়ে যাবে আমার ধারণা বিএনপি পথ হারিয়েছে আসলে কোথায় যাবে ঠিক বুঝে উঠতে পারছে না আননোন ডেস্টিনেশন কোথায় তার যাত্রা নিরুদ্দেশ যাত্রার মতন অবস্থা হ্যাঁ কিছুটা এটাই যেহেতু গত নির্বাচনে বিএনপি মনে করেছিল আমেরিকা তাকে ক্ষমতায় বসিয়ে দেবে সেই আমেরিকান পলিসি ইসরায়েলের দিকে পক্ষপাতমূলক সুতরাং এখানে বিএনপি কোনো রিস্ক নিতে চায় না যুক্তরাষ্ট্র এরা যদি কোনো কারণে তার উপরে মনতুষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং বিএনপির রাজনীতিতেই ডিফাইন করা যাচ্ছে না আসলে বিএনপি কী রাজনীতি করছে এই মুহূর্তে যেমন আমি এখন জানি না সময় আছে কিনা উপজেলা নির্বাচনে অংশ না নেওয়াটাও খুব বড়ো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়নি জি অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই দর্শক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল অনেকগুলো ইস্যু ইস্যুস ছিল আমার মনে হয় আপনারা এই আলোচনা শুনেছেন এবং আপনারা বাকি বিবেচনা আপনাদের হাতে সিদ্ধান্ত আপনাদের হাতে শুভকামনা শুভরাত্রি